প্রধান নদী এবং তার বিভিন্ন উপনদী সম্মিলিতভাবে যে পরিমাণ অঞ্চলের জলকে বয়ে নিয়ে যায় বা ড্রেন করে সেই সমগ্র অঞ্চলটিকে ওই প্রধান নদীর অববাহিকা বলা হয়। পাশাপাশি অবস্থিত এই রূপ দুটি নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে বা বিচ্ছিন্ন করে সেই উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। ভূপৃষ্ঠের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রতিটি নদীরই একটি নির্দিষ্ট নদী অববাহিকা রয়েছে, তা সে ক্ষুদ্র হোক কি বৃহৎ। প্রকৃতপক্ষে ক্ষুদ্র নদী অববাহিকাগুলির সম্মিলনেই তৈরি হয় বৃহৎ নদী অববাহিকা। প্রতিটি নদী অববাহিকাই জলবিভাজিকা দ্বারা পরিবেষ্টিত এবং পার্শ্ববর্তী নদী অববাহিকা থেকে বিচ্ছিন্ন। সুতরাং জলবিভাজিকা আর কিছুই নয়, ভূপৃষ্ঠে অবস্থিত সুনির্দিষ্ট উচ্চভূমি যা ভূপৃষ্ঠে পতিত বা অধঃক্ষেপিত জলরাশিকে বিভিন্ন নদী অববাহিকায় ভাগ করে দেয়, তাই এদেরকে জলবিভাজিকা বলা হয়।